শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজা বাতিল চেয়ে আপিল আবেদন করবেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চারজন। একই সঙ্গে শ্রম আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে জামিন চাইবেন ডক্টর ইউনূস সহ অন্যরা। চলতি বছরের ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত ৩ বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা ওই রায় দেন। তাদের শ্রম আইনে সর্বোচ্চ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এরপর আসামিপক্ষ আপিলের শর্তে জামিন আবেদন করেন। আদালত সে আবেদন মঞ্জুর করে ৫,০০০ টাকা বন্ডে ১ মাসের জন্য জামিন দেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এর আগে গত বছরের ২২ আগস্ট এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে গত ৮ নভেম্বর আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখেন তারা। এরপর থেকে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ২৪ ডিসেম্বর এ মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাত ৮:৩০টার দিকে ১ জানুয়ারি রায়ের দিন ধার্য করেন শ্রম আদালত। দর্শক, ডক্টর ইউনূসের আপিলের বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কাকরাইল শ্রম আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, ডক্টর ইউনূস কখন নাগাদ আপিল করতে আদালতে আসবেন আর এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। এখন ১০টা বেজে গেছে, আমরা তার আইনজীবী আব্দুলাল মামুন তার সাথে যোগাযোগ করেছি। তারা বলেছেন যে তারা হয়তো ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই এই কাকরাইলের যেই শ্রম আপিলের ট্রাইব্যুনাল রয়েছে সেখানে আসবেন আপিল করার জন্য। তার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে ৬ মাসের সাজার রায়, সেই সাজার রায়ের বিরুদ্ধে পাশাপাশি তারা যেই বিচারিক আদালত তাদেরকে যে ১ মাসের জামিন দিয়েছিলেন সেই জামিনটি আবার যেন বহাল রাখা হয় সেই জন্য একটা আবেদন করবেন। তো তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা মোট ২৫টি বিষয় তুলে ধরবেন যে কেন এই মামলা থেকে তাকে খালাস দেওয়া উচিত, তিনি সহ আরও যে ৪ জন আসামি রয়েছেন তাদেরকে কেন খালাস দেওয়া উচিত সেই বিষয়ে ২৫টি যুক্তিতর্ক তারা আপিলে উল্লেখ করবেন। তো সেই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা বলেছেন এমন যে যেই অভিযুক্তি আমলে নিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে সেই অভিযুক্তি সুনির্দিষ্টভাবে অভিযোগপত্রে উল্লেখ ছিল না এবং সেটি যে সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল না সেটি তারা যুক্তিতর্ক দিয়ে বিচারিক আদালতে সেটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তারপরও বিচারিক আদালত সেই বিষয়গুলোকে আমলে না নিয়ে তাকে ৬ মাসের সাজা দিয়েছেন এবং সেই জায়গাটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই ২৫টি বিষয়ে তারা যুক্তি উপস্থাপন করবেন যে কেন ইউনূসকে জামিন দেওয়া উচিত, পাশাপাশি এই মামলায় খালাস দেওয়া উচিত। আমরা দেখেছি যে এই আদালতে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন সমাজকর্মী এবং নারী অধিকার কর্মী ফরহাদ মজারের স্ত্রী সহ ২জন ব্যক্তিত্ব। তবে আব্দুলাল মামুনের আইনজীবী প্যানেলের যে সদস্যরা তাদের কয়েকজন এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন কিন্তু আব্দুলাল মামুন এখনও আসেননি এবং আব্দুলাল মামুন ও ডক্টর ইউনূস একসাথে আসবেন আমরা শুনতে পেরেছি। এই আদালতের যিনি বিচারক রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আউয়াল, মূলত এই শ্রম আপিলের ট্রাইব্যুনালটি ২ সদস্যের হয়ে থাকে, একজন হচ্ছেন চেয়ারম্যান থাকেন একজন সদস্য থাকেন, কিন্তু বেশ কয়েক মাস ধরেই চেয়ারম্যান অবসরে যাওয়ার পর থেকে যিনি সদস্য রয়েছেন এম এ আউয়াল তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অর্থাৎ ২ সদস্যের আদালতটি ১ সদস্যের আদালতে রূপান্তরিত হয়েছে এবং আজকে তার আদালতেই বিষয়টি শুনানি হবে এবং তারপরেই বলা যাবে যে আসলে আপিলটি তিনি গ্রহণ করলেন কিনা এবং পাশাপাশি জামিনটি তিনি গ্রহণ কবুল করলেন কিনা। ধন্যবাদ আপনাকে।